الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين আম্মা বাদ, সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। প্রথমে সেই মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সামনে দিন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব কর্তব্যের 14তম পর্বে আলোচনা নিয়ে হাজির হয়েছি। যে মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, তার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ, লাখো করে দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাউনাইন জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ও দীনে ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে দিন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে, এর উপরে যার সম্পর্কে দু চারটি কথা উপস্থাপন করতে চাই, তিনি হচ্ছেন সেই মহিয়সী নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। প্রচলিত বংশমর্যাদার সাধারণ ধারণা অনুযায়ী সুমাইয়া নিসু মহিলা ছিলেন। তিনি ছিলেন আবু হুজাইবা বিন মুগিরা মাখজুমির ক্রীতদাসী। চিন্তা ও বিবেক বুদ্ধির দিক থেকে তিনি আরবের যে কোনো শরীফ মহিলার চেয়ে কম ছিলেন না। তিনি মূলত বংশগত আর্থিক সচ্ছলতার দিক থেকে তিনি নিসু মানের ছিলেন, কিন্তু চিন্তা চেতনা বুদ্ধি প্রকার দিক থেকে তিনি উঁচু মানের লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে আল্লাহ সন্তুষ্টি হাসিলের চেয়ে প্রিয় বস্তু আর দুনিয়াতে কিছুই নাই। তিনি বুঝতে পেরেছিলেন, অনুধাবন করতে পেরেছিলেন হক আর বাতিলের পার্থক্য নির্ণয় করতে পেরেছিলেন। সুতরাং তিনি বাতিলকে পরিহার করে তিনি হককে গ্রহণ করেছিলেন, ইসলামের প্রতি ইমান এনেছিলেন, যার কারণে তার জীবনে ভয়াবহতা নেমে এসেছিল এবং এমনকি ফরিশতাকে তাকে জীবন দিতে হয়েছে। এবং জীবন দিয়েই তিনি প্রমাণ করে গেছেন আল্লাহর সন্তুষ্টি হাসিলের চেয়ে প্রিয় বস্তু আর দুনিয়াতে আর কিছুই নাই। তিনি ছিলেন প্রসিদ্ধ সাহাবি হযরত আয়েশ আম্মারের মা, আর আম্মার ছিলেন ইসলামের প্রথম মসজিদ স্থাপনকারী। তাহলে মা দিনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন, আর তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমানদের প্রথম মসজিদ স্থাপনকারী ছিলেন। হযরত আম্মার বিন ইয়াসিরের মা সুমাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের আস্থা স্থাপন করে মুসলমানদের সংখ্যা 7 বা উন্নীত করেন, 7 জন যখন হন। এ নতুন প্রচারিত দিনের প্রতি বিশ্বাস আনার পরিণাম তিনি জানতেন, কিন্তু কোনো ভয় ভীতি তাকে এ পথ থেকে টলাতে পারেনি। তার উপর নেমে আসে নির্যাতনের স্টিম রোলার, কিন্তু ইমানের বলে বলিয়ান হয়ে স্বামী এবং পুত্রের একই সাথে নিয়ে তিনি অটল রইলেন সত্যের পথে। সন্তান, স্বামী এবং সে নিজেও একইভাবে একই পদ্ধতিতে একই রকম ইমানের প্রতি তারা অটল ছিলেন, ইস্তিকামাত ছিলেন। নির্যাতন ভোগ করে স্বামী ইয়াসিরের মৃত্যুবরণ করলেন, কিন্তু তাতেও দমলেন না। এই ইমান আনার কারণে তার উপরে জুলুম করা হতো, নির্যাতন করা হতো। এই নির্যাতন করতে করতে একসময় তার স্বামী শহীদ হয়ে গেলেন, তারপরও তিনি একদম এক চুল পরিমাণ দিন থেকে নড়লেন না, সরলেন না। তিনিও দিনের উপরে অস্তিকামাত থাকলেন, অটল থেকে গেলেন। মক্কার কাফের দল তখন ক্ষিপ্ত হয়ে উঠছে, তারা সুমাইয়াকে শুইয়ে দিত তত্ত্ব বালুর উপরে, মাথার উপর প্রদীপ্ত সূর্য এই অবস্থায় কেটে যেত সারাদিন। সন্ধ্যাবেলা ঘরে ফিরিয়ে এনে এ নতুন দিন সম্পর্কে চিন্তা ভাবনা করার সুযোগ দেওয়া হতো। পরদিন এসে তারা নিরাশ হতো, আবারও শুরু হতো নির্যাতন, বাড়িয়ে দিত তার কষ্টের মাত্রা আরও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত হতেন সুসংবাদ দিতেন জান্নাতের। একদিন নির্যাতন ভোগ করে সুমাইয়া ফিরছেন পূর্ণ কুটিরে, আবু জেহেল তার ঘরে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলেন, কিন্তু তাতেও তার রাগ পড়ল না। একটা বর্ষা দিয়ে আঘাত হানলে সুমাইয়ার বুকে, দুশ্মনের আঘাতে শহীদ হয়ে গেলেন। সুমাইয়া ইসলামের ইতিহাসের মধ্যে প্রথম শহীদ, হিজরতের আগেই ঘটেছিল এ ঘটনা। সম্মানিত ভাই বোনেরা, এই দিনের উপরে অটল থাকার কারণে এই যে জুলুম নির্যাতন আসবে এবং যুগে যুগে এসেছিল,
অনেক মহিষী মহিলারা তাদের জীবন দিয়ে হলেও দিনের উপর অটল থেকেছেন, ইস্তিকামাত থেকেছেন আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি হাসিলের আশায়। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন বিশেষ দায়িত্ব দিয়ে, আর সেই দায়িত্বটি হচ্ছে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন কায়েম করা, ইস্তিকামা প্রতিষ্ঠা করা, এবং সেই সাথে আল্লাহ তাআলার প্রতিটি হুকুম আহকাম যথাযথভাবে পালন করা, মেনে নেওয়া। যেরকম মহিষী মহিলারা দিনের জন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, সেরকম দৃষ্টান্ত স্থাপন করার জন্য, দিনের প্রতি এগিয়ে আসার জন্য আমি আপনাদের অর্থাৎ মহিলা বোনদের প্রতি আহ্বান জানাই, এবং আল্লাহর দিনকে যথাযথভাবে পালন করার জন্য আহ্বান জানাই, দিন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। এতটুকু কথা ব্যক্ত করেই আজকে 14তম পর্বে আলোচনা এখানেই টিটারলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।